আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আর অলরেডি হয়তো আপনারা দেখেছেন যে আমি সাসকাচুয়ানে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় বা ড্রাইভিং লাইসেন্স করার আগের একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি। তো আজকে হচ্ছে আমি সাসকাচুয়ানের ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু তথ্য শেয়ার করব, যে বিষয়টা হচ্ছে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, আপনারা জেনে রাখতে পারেন। অনেকে হয়তো ক্যানাডাতে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে, আর জেনে রাখলে দোষের কি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি হচ্ছে সাসকাচুয়ানের সাসকাটুন শহরে আছি। তো সাসকাটুন শহরে আমি SGI-তে অলরেডি একটা ইউজার আইডি করে রেখেছি। আপনাদেরকে প্রথম ভিডিওতে অলরেডি সেই বিষয়টা শেয়ার করেছি, যেহেতু আমরা এখানকার ইমিগ্র্যান্ট, আমরা এখানে লিগ্যাল নাকি ইলিগ্যাল এই সংক্রান্ত বিষয়গুলো প্রমাণের প্রয়োজন আছে। সেজন্য হচ্ছে SGI-তে, অর্থাৎ SGI-টা হচ্ছে এখানকার BRTA, বাংলাদেশে যেমন BRTA আছে, বাট এখানে হচ্ছে SGI, সাসকাচুয়ান গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই SGI-টাতে হচ্ছে অলরেডি আমরা একটা ইউজার আইডি খুলে রেখেছি, আর ইউজার আইডিটা খুলে রাখার পরেই হচ্ছে আমরা হচ্ছে পরীক্ষা দিতে পারবো আর ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো এখানকার ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটা আপনাদেরকে একটু শেয়ার করব আজকে। তা হলো সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে, আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, সেই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি 2 বছর হয়, তাহলে আপনি GDL, অর্থাৎ গ্র্যাজুয়েটেড ড্রাইভার লাইসেন্স, একটা প্রোগ্রাম আছে GDL প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আপনাকে ওয়েভার দেওয়া হবে, অর্থাৎ সেই প্রোগ্রামটা ওয়েভ করা হবে আপনার লার্নিং প্রসেস থেকে। তো তার আগে হচ্ছে পুরো বিষয়টি আমি একটু শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানকার ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষা সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। তো সেই 3 ভাগের মধ্যে প্রথম হচ্ছে আপনাকে নলেজ টেস্ট দিতে হবে। নলেজ টেস্টের মধ্যে হচ্ছে বিভিন্ন নিয়ম কানুন আছে, বিভিন্ন সাইন আছে, অর্থাৎ যে সংকেত বা সাংকেতিক চিহ্নগুলো আছে সেই সংক্রান্ত একটা পরীক্ষা হয়, আর এই পরীক্ষাটাকে বলা হয় নলেজ টেস্ট। নলেজ টেস্টে পাশ করার পর 2 নম্বর হচ্ছে আপনাকে একটা ভিশন টেস্ট দিতে হয়, অর্থাৎ আপনার চোখের পরীক্ষা করতে হয়। সেই চোখের পরীক্ষা, যেমন বাংলাদেশে আমরা মেডিকেল সার্টিফিকেট দিতাম, এইখানে আসলে সার্টিফিকেট দিতে হয় না, এইখানে SGI-তেই হচ্ছে আপনাকে ভিশন টেস্ট দিতে হয় যে আপনার চোখ সম্পূর্ণ ঠিক আছে। 3 নম্বরে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হচ্ছে রোড টেস্ট, আর রোড টেস্ট দেওয়ার পরেই কিন্তু আপনি যে 5 নম্বর যে লাইসেন্সের নাম্বারটা, সেই 5 নম্বর লাইসেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। মূলত এখানে ড্রাইভিং লাইসেন্সটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, যেমন 1, 2, 3, 4 এইভাবে। তো নর্মালি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স 1 নম্বর যারা, তারা হচ্ছে, বা 1 নম্বর লাইসেন্স যাদের, তারা হচ্ছে ট্রাক ড্রাইভাররা এখানে, বা ট্রাক যারা চালায়। 2 নম্বর হচ্ছে বাস, তারপরে হচ্ছে 3, 4 এইভাবে আছে বিভিন্ন ক্যাটাগরিতে ড্রাইভাররা হচ্ছে এখানে নির্ধারিত। তো আমরা হচ্ছি মূলত, যেহেতু ছোট গাড়ি আমরা প্রাইভেট গাড়ি চালাবো, সেই জন্য হচ্ছে আমরা Grade 5-এ আছি। প্রথমেই হচ্ছে নলেজ টেস্ট দিতে হবে, আর এখানকার নলেজ টেস্টের বয়সসীমা হচ্ছে সর্বনিম্ন 16 বছর, অর্থাৎ 16 বছরের উপরে উঠলেই যে কেউ এখানে নলেজ টেস্ট দিতে পারবে। তো প্রথমে আমরা নলেজ টেস্ট দেওয়ার পরে, আমরা হচ্ছে নলেজ টেস্টে পাশ করার পর ভিশন টেস্ট দিতে হয়। ভিশন টেস্টে পাশ করার পরেই হচ্ছে আমাদেরকে লার্নার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, আর লার্নার ড্রাইভিং লাইসেন্সটাকেই ওরা হচ্ছেন গ্রেড 7 হিসেবে আখ্যায়িত করা হয়। আর এই Grade 7 দিয়ে আপনাকে হচ্ছে মিনিমাম 9 মাস গাড়ি চালাতে হবে, এই লার্নার দিয়ে 9 মাস গাড়ি চালাতে হবে। আর 9 মাসের মধ্যে যদি আপনি কোনো ধরনের অকারেন্স না হয় বা কোনো ধরনের সমস্যা না হয়, এরপরে হচ্ছে রোড টেস্ট দিতে পারবেন। আর রোড টেস্ট দেওয়ার পরেই হচ্ছে আপনাকে Novice 1, Novice 2 আরও 2টে স্টেপ আছে Grade 5-এর, সে 2টা পার হওয়ার পরেই কিন্তু আপনি একজন পরিপূর্ণ Grade 5 ড্রাইভার হিসেবে আপনি বিবেচিত হবেন।
তো এইখানে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আপনার কাছে ব্যাক হোম লাইসেন্স না থাকে তাহলে কিন্তু আপনাকে এই পুরো প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, অর্থাৎ নলেজ টেস্টে পাস করতে হবে, ভিশন টেস্টে পাস করতে হবে, তারপর হচ্ছে 9 মাস আপনাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স নিয়ে থাকতে হবে, 9 মাস পরে আপনি রোড টেস্ট দিতে পারবেন, রোড টেস্টে পাস করার পর নোভিস 1, নোভিস 2 এইভাবে আপনি কন্টিনিউ করতে হবে। কিন্তু আপনার কাছে যদি ব্যাক হোম লাইসেন্স থাকে তাহলে আপনি নলেজ টেস্ট দিবেন, ভিশন টেস্ট দিবেন, দুইটাতে পাশ করলে সরাসরি আপনি কিন্তু রোড টেস্ট, অর্থাৎ যে 9 মাসের পিরিয়ডটা বা সময়টা, সে 9 মাসের সময়টা ওয়েভ করা হয়েছে। আপনার যদি ব্যাক হোম লাইসেন্সের মেয়াদ 2 বছর থাকে, তো ব্যাক হোম লাইসেন্সের মেয়াদ 2 বছর, 2 বছরের বেশি হলেই আপনি সরাসরি রোড টেস্ট দিতে পারবেন। আর সরাসরি রোড টেস্ট দিলেই আপনি কিন্তু গ্রেড 5-এর লাইসেন্সটা পেয়ে যাবেন, এবং সেখানে আপনি হচ্ছে নোভিস 1 হিসাবে থাকবেন, এবং নোভিস 1, এরপর নোভিস 2, আর নোভিস 2 পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি পরিপূর্ণ গ্রেড 5 ড্রাইভার হিসাবে বিবেচিত হবেন। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল প্রসেস। আমি হচ্ছে নলেজ টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছি, হয়তোবা এই সপ্তাহে নলেজ টেস্টটা দিয়ে দিব, আর নলেজ টেস্ট দেওয়ার পরেই হচ্ছে আমি রোড টেস্টের প্রিপারেশান নিব এবং রোড টেস্ট দিব। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগতেও পারে, আর আমি হচ্ছে ওইভাবেই প্রিপারেশান নিচ্ছি। তো দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমি লাইসেন্সটা পেয়ে যাই, কারণ এখানে ড্রাইভিং লাইসেন্স কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমারে আপনি যে কোনোভাবে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন বা ইউজ করে চলতে পারবেন, বাট শীতকালে কিন্তু এটা বেশ ডিফিকাল্ট আপনার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা। আর কোনো কারণে যদি বাস মিস হয় তাহলে তো বুঝেনি কি অবস্থা হবে, -30-40 এমন তাপমাত্রাও থাকে কিন্তু সাসকাচুয়ানে। সো বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, আশা করি ভালো লাগবে। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।